হৃদি, হ্যাঁ, নাটক লিখছো এখন, ডিরেকশন দিচ্ছে এবং উপস্থাপনা করো, অনেক গুণ হৃদি। তারপর তুমি আবার এখন একটা মানে একটা টেলিভিশন স্টেশনে জব করছো? না না না, জবটা এখন আমি করছি না, এখন আমি নিজেই একটা অফিস দিয়েছি। আমি করতাম একটা টেলিভিশন চ্যানেলে জব, এখন আমি একটা নিজেই অফিস দিয়েছি, ওখান থেকে আমি প্রোডাকশনগুলো করছি, আমার প্রোডাকশনগুলো প্লাস আদার্স আরও প্রোডাকশন অ্যান্ড কিছুটা ইভেন্টস অ্যাডভার্টাইজিং ঘিরেই সেই অফিসটা। আচ্ছা, কেমন লাগছে ডিরেকশন দিতে তোমার? সুইট আপ আমার অনেক ভালো লাগছে, বিকজ আমি আসলে আমার কাজটা এনজয় করি এবং যেই কাজটা এনজয় করি সেটা নিয়েই আমি আসলে অগ্রসর হতে চাই এবং আমার মনে হয় যে আমি আমার ভালো লাগার কাজটা নিয়ে এগোচ্ছি। তোমার প্রথম নাটক তো 1920 আমার লেখা প্রথম নাটক আমাদের আনন্দবাড়ি, এটাও একটা দীর্ঘ ধারাবাহিক ছিল, হ্যাঁ, 105 পর্বের। আর আমার প্রথম ডিরেকশন এবং 1920 আমারও লেখা। আচ্ছা, বর্তমানে কি নিয়ে ব্যস্ত আছো? নতুন প্রোডাকশন লিটু? আমার তো একটাই কাজ, অভিনয় করা। আচ্ছা, তোমার কি কখনো ইচ্ছা হয় না যে আমি নাটকের ডিরেকশন দেব? না, ইচ্ছে যে একেবারে হয় না তা না, তবে আসলে আমি মনে করি বাংলাদেশে স্পেশালাইজেশনের বড় অভাব, মানে একজনই সব কাজ করছে, এটার মনে হয় আমার আমার ক্ষেত্রে অ্যাটলিস্ট এটা দরকার নেই। আমি আসলে অভিনয়শিল্পী হয়ে মরতে চাই, অভিনয়শিল্পী হয়ে বাঁচতে চাই। বর্তমানে যে নাটকগুলো আমরা দেখছি, এই নাটকগুলো কিভাবে মূল্যায়ন করো তোমরা দুজনই? আমি 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 পজিটিভলি দেখি, হ্যাঁ, আমি এমনি পার্সোনালিও আমি অনেক অপটিমিস্টিক একজন। আর আমার যেটা মনে হয় যে যে কাজগুলো হচ্ছে, অনেক নতুন ছেলেমেয়ে মানুষ যেমন ইনভলভড হয়েছে, সেরকম টেকনিক্যালিও আমরা কিছুটা রিচ হচ্ছি এখনও বলবো, কিন্তু সেটা পজিটিভ। বা এত চ্যানেল আসছে যদিও, মানে কখনো কি মনে হয় তোমার যেমন আগের নাটকগুলো যেমন এখন আমাদের দর্শকের মানে হৃদয় ছুঁয়ে গেছে, এরকম থাকে না কিছু কিছু নাটক? হ্যাঁ, নাটকগুলো দেখলে মানুষ মনে রাখতে পারে না বা বলে না। আমার যেটা মনে হয় আসলে 10 বছর পরে গিয়ে যে আবার এই নাটকগুলোর কথা বলবে না, সবগুলো নাটকের কথা হয়তো বলবে না, কিন্তু কিছু নাটক যে বেরিয়ে আসবে না আমাদের পরবর্তী প্রজন্মের মুখ থেকে, আমি আমার কিন্তু সেটা মনে হয় না, আমার মনে হয় ওরাও বলবে। আরেকটা জিনিস আমি মনে করি যে শিল্প কখনো খারাপ হতে পারে না, সো যাই ঘটুক যাই হোক, হ্যাঁ, এটার অবশ্যই একটা ভালো দিক আছে, আমরা শুধু সেটা দেখতে চাই। দ্বিতীয় কথা হচ্ছে যে এই আগের নাটক ভালো হতো, এখনকার নাটক ভালো হচ্ছে না বা এখনকার নাটক মনে থাকছে না, এটা আসলে সময়ের ব্যাপার। হ্যাঁ, সেটাই আমি বলতে চাইছিলাম। হ্যাঁ, আগে সারা মাস অপেক্ষা করে একজন একদিন একটা নাটক ছিল, যদি এখনকার নাটক ভালো না লেগে থাকে তাহলে আমি আজকে এখানে থাকতাম না, ও এখানে আসতো না, তুমি এখানে আসতে না, তাই না? আর এখন যুগটাই হচ্ছে ওয়ান টাইম ইউজের যুগ। আগে আমি আমি পেয়েছি ঝর্ণা কলম ব্যবহার করতাম, ফাউন্টেন পেন, হ্যাঁ, ওই কালি ভরতে হতো, নিব পরিষ্কার করতে হতো, ওইটা দিয়ে লিখতাম পরীক্ষার হলে যেন ভালো মতো লিখতে পারি। সেই কলমের প্রতি আমার যে ভালোবাসা, আজকে একটি ছেলের ওই বল পয়েন্ট পেনের প্রতি সেই ভালোবাসা থাকবে না, এটাই স্বাভাবিক। সো এরকম ব্যাপারটা ঘটবেই, কারণ শুধু নাটকের ক্ষেত্রে না, সব ক্ষেত্রেই ঘটছে। তারপর আমরা চাবো ভালো নাটক তৈরি হোক, তাই না? ভালো নাটক তৈরি হচ্ছে এবং ভালো নাটক লোকজনদের ভালো লাগছে বলেই আজকে আমরা কিন্তু এখানে।